দর্শক, মাঠে চলছে ইংল্যান্ড ইন্ডিয়ার ম্যাচ। সেখানে রোহিত শর্মার একজন ভক্ত বিরাট কোহলির জার্সি পরে এসে রোহিত শর্মার পা ধরে সালাম করে অবাক করে দিয়েছে প্রো ক্রিকেট বিশ্বকে। রোহিত শর্মা নিজেও হয়ে গিয়েছিলেন হতবাক, কেননা তার জার্সির পিছে লেখা ছিল বিরাট কোহলির নাম এবং তার জার্সি নাম্বার। এই জন্য এখন প্রশ্ন উঠছে, কেন বিরাট কোহলির জার্সি পরা ভক্ত রোহিত শর্মার পা ধরে সালাম করলেন, তো আবার এত রিস্ক নিয়ে মাঠে ঢুকে পড়লেন? মূলত পরে অবশ্য নিরাপত্তা কর্মীরা তাকে নিয়ে গেছে এবং রোহিত শর্মা তার যেন শাস্তি না হয় সেজন্য তিনি কিন্তু অনুরোধ করেছেন। মূলত এই বিষয়টি নিয়ে প্রশ্ন হওয়ারই কথা, কেননা এই ভক্ত যদি বিরাট কোহলির ভক্ত হয় তাহলে রোহিত শর্মাকে কি জন্য এত রিস্ক নিয়ে তিনি দেখা করতে গেলেন বা সালাম দিলেন? আসলে এই বিষয়টি এখনো ক্লিয়ার হয়নি। সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা আলোচনা হচ্ছে। অপরদিকে ভারত সফরের প্রথম টেস্টে 246 রানের মধ্যেই কিন্তু অল আউট হয়ে গেছে ইংলিশরা। সেখানে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন রবিচন্দ্র অশ্বিন এবং সেই 247 রানের জবাবে ব্যাট করতে নেমে কিন্তু জেসওয়াল যে দুর্দান্ত শুরুটা তিনি করে দিয়েছেন ভারতকে সত্যি অবিশ্বাস্য। তিনি তখনও 70 বলে 76 রান করে অপরাজিত ছিলেন। মূলত তারপরে আসলে রোহিত শর্মা যখন আউট হয়ে যাবেন ঠিক তার আগে আগে এই ঘটনাটি ঘটে যায় রোহিত শর্মার সাথে। তবে এই বিষয়টি ক্লিয়ার হলে অবশ্যই আপনারা ভিডিও পাবেন, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে হবে।